আমি আজকে একটি বিষয় নির্ধারণ করেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। বিষয়টি হচ্ছে নারীর মর্যাদা। কাদের মর্যাদা? নারীর মর্যাদা। এখানে যারা আমরা বসে আছি আমরা কি? আমরা পুরুষ। আমরা কি? পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রথম পুরুষ মানুষ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন নাফসি ওয়াহিদা, আমি একজন মানুষ থেকে তোমাদের বানিয়েছি। সে একজন মানুষের নাম কি? আদম। আজকে সারা বাংলাদেশে একটি বিতর্কের জন্ম দিয়েছে যে মানুষের উৎপত্তি কোথ থেকে, বানর থেকে না মানুষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগেই ক্লিয়ার করে দিয়েছেন সূরা নিসার মধ্যে যে খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, আমি তোমাদেরকে একটা মানুষ থেকে বানিয়েছি। এবং একজন মানুষ হচ্ছেন পুরুষ মানুষ। এই পুরুষ মানুষ একা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে থাকতে দেননি। পুরুষ মানুষ একা থাকতে পারে না। পুরুষ মানুষের চাহিদা আছে, পুরুষ মানুষ সঙ্গী লাগে, পুরুষ মানুষ একা থাকতে পারে না। এই জন্য পুরুষকে জান্নাত দেওয়ার পরও জান্নাতের বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা, জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার পাশাপাশি তোমাকে এমন একটি নিয়ামত দিলাম যার নিয়ামতের নাম হচ্ছে আজওয়াজ, অর্থাৎ একজন সঙ্গী স্ত্রী তোমাকে দিলাম। সুবহানাল্লাহ। সেই সঙ্গী স্ত্রীর নাম কি? হাওয়া। সেই পুরুষ এবং নারী দুজনের মিলনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, অসংখ্য নারী এবং পুরুষ দিয়ে পৃথিবী ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে ছিল, পৃথিবীতে ছিল, 100 বছর আগে যারা ছিল একটা মানুষও নাই। আছে, থাকতে পারে 100 বছরের উপর যদি বয়স থাকে, কিন্তু 150 বছরের বয়সের মানুষ আছে বলে মনে হয় না। তাহলে 150 বছর আগে যতগুলো নারী পুরুষ ছিল এখন একটাও কি আছে? একটাও নাই, সব চলে গেছে। এখন আমরা আছি, আমরা কি 100 বছর পরে থাকার কোনো চিন্তা করতে পারি? পারি না, সেটাও শেষ স্বপ্ন। তাহলে আমরা যারা বেঁচে আছি তাদের মধ্যে নারীও আছে পুরুষও আছে, আছে না নাই? এই নারী পুরুষের মধ্যে একদল পৃথিবীতে আজকেই আসছে, একদল আজকেই কি আগমন করেছে, জন্মগ্রহণ করছে, করছে, এই মুহূর্তে ডেলিভারি হচ্ছে। আবার একদল এই মুহূর্তেই লাশ হয়ে কবরে শুয়ে যাচ্ছে। এটাই চলছে রাত দিন 24 ঘন্টা। আপনি যদি খেয়াল করেন এই বিশ্ব পরিক্রমার মধ্যে এটাই চলছে, একদল আসছে আর একদল যাচ্ছে, কেউ আগে কেউ পরে। আমার আপনার সিরিয়াল অপেক্ষা করছে, চলে যেতেই হবে, থাকার জায়গা এটা নয়। কাজী আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসা এবং যাওয়ার মাঝখানে একটা বয়স দিয়েছেন, সেই বয়স শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকাল দিয়ে শুরু হয়। তাহলে নারীর মর্যাদা নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই আনতে হবে নারীর শিশুকাল। নারীকে যদি আমরা তিন ভাগে ভাগ করি, কয় ভাগ? তিন ভাগ। একটি হচ্ছে কন্যা, শিশু কন্যা। কি? কন্যা, শিশু কন্যা। এই কন্যা যখন বড় হবে, বড় হয়ে যখন বিয়ের উপযুক্ত হবে, তখন বাবার বাড়ি মেহমানদারি শেষ করে অন্যের বাড়ির মেহমান হবে, স্বামীর বাড়ির মেহমান হবে, তখন হয়ে যাবে কি? বউ বা স্ত্রী বা জায়া, কন্যা জায়া। এই মেয়েটা যখন মা হয়ে যাবে, সন্তানের মা হয়ে যাবে, তখন তাকে বলা হবে জননী। কি বলা হবে? জননী। তাহলে শুরু হবে কন্যা সন্তান দিয়ে, তারপরে শুরু হবে জায়া দিয়ে, স্ত্রী বউ দিয়ে, তারপরে শুরু হবে কি? মা দিয়ে, জননী দিয়ে। এই যে কন্যা জায়া জননী, এই তিনটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? কি প্রশ্ন আসে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা নিসার 34 নম্বর আয়াত, আর-রিজালু কাওয়ামুন আলা নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। হে পুরুষেরা, তোমাদেরকে কর্তৃত্ব দিয়েছি কাদের উপর? নারীদের উপর। তাহলে কর্তৃত্ব যার, যিনি কর্তা তার মর্যাদা বেশি না কম? কথা বলতে হবে।
যার যিনি কর্তা যাকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন দায়িত্বশীল বানিয়েছেন তার মর্যাদা বেশি না কম বেশি আবার কার উপর কর্তৃত্ব নিসা নারীর উপর কর্তৃত্ব দিয়েছেন তাহলে এখানে স্ত্রীর চাইতে স্বামীর মর্যাদা আল্লাহ কি দিয়েছেন বেশি দিয়েছেন বাউদহুম আলা বাউদ একজনের উপর একজনকে মর্যাদাশীল করেছেন কেন করেছেন সেটা আমি পরে বলবো কেন পুরুষের মর্যাদা এখানে বেশি সেটা পরে বলবো কারণ আলোচনা শুরু হবে কন্যা সন্তান দিয়ে এখনো সেই স্বামী স্ত্রীর অধিকারের মধ্যে মর্যাদায় আসে নাই এখন একটা কন্যা সন্তান আজকে জন্মগ্রহণ করলো পাশাপাশি আপনার ভাইয়ের আরেকটা ছেলে সন্তান জন্মগ্রহণ করলো সন্তান হিসাবে কোন সন্তানের মর্যাদা বেশি আমাকে বলেন কন্যা সন্তানের নাকি ওই ছেলে সন্তানের কারা কারা ছেলে সন্তানের মর্যাদার পক্ষে হাত তোলেন কন্যা সন্তানের আপনি ছেলে সন্তানের মর্যাদার পক্ষে না মাশাআল্লাহ একজন পাওয়া গেছে কন্যা সন্তানের মর্যাদার ব্যাপারে কে কে আছেন হাত তোলেন মাশাআল্লাহ তাহলে বোঝা যাচ্ছে গণতন্ত্রের ভোটে ম্যাক্সিমাম লোক হাত তুলেছে কন্যা সন্তানের মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন কিন্তু আমাকে বলেন জাহিলিয়াত যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এরকম সবাইকে হাত তুলতো যে আমরা মর্যাদা দিয়েছি কন্যা সন্তানকে না মর্যাদা তো দেনই নাই বরঞ্চ জাহিলিয়াত যুগে কারো ঘরে কন্যা সন্তান হয়েছে এই খবরটা শুনলে তার কি অবস্থা হতো সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের নাহলের মধ্যে 58 নম্বর আয়াতে বলছেন ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাসীম যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো কি সংবাদ বলেন তো আল্লাহ বলছেন বুশশারা যখন তাদের সুসংবাদ দেওয়া হতো কি কন্যা সন্তানের কি সন্তানের আল্লাহ বলছেন কন্যা সন্তানের সুসংবাদ যখন দেওয়া হতো আচ্ছা কন্যা সন্তানটা কে দেয় পিশাব দেয় তাবিজ দেয় হুজুরের দোয়াই হয়েছে হ্যাঁ কিসে হয়েছে কার দয়ায় হুজুরের দোয়ায় নাই আল্লাহর দয়ায় কার দয়ায় আল্লাহর দয়ায় কারা কারা মেয়ের বাবা হয়েছেন হাত তুলেন মাশা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা কি এই পরিকল্পনা হাতে নিয়েছেন যে আমরা মেয়ের বাবা হব না এই পরিকল্পনা ছিল না আপনাদের কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মেয়ের বাবা হওয়াতে খুশি না বেজার খুশি কেন আমরা মুসলিম আমরা মুসলিম আমরা মুসলিম হিসাবে জানি ইসলাম মেয়েদের কন্যা সন্তানের মর্যাদা দিয়েছে এই জন্য খুশি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত মহতরাম সভাপতি শায়েখ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি সাহেব মঞ্চে এসেছেন বলি আলহামদুলিল্লাহ আমরা একটু তাকবীর দিব লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি সাহেবের আগমন স্বাগত মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়র তো যাই হোক আমি যে সংক্ষিপ্ত সময় আলোচনা করব তো যারা মেয়ের বাবা হয়েছেন কিন্তু আপনারা আজকে খুশি কিন্তু জাহিলিয়াত যুগে মেয়ের বাবা হলে মেয়ের বাবার মেয়ে আমার ঘরে মেয়ে হয়েছে এই কথাটা শোনার সাথেই কি হতো জল্লা ওয়াজহু তাদের চেহারা কালো হয়ে যেত কি হয়ে যেত তাদের চেহারা কালো হয়ে যেত এবং মুসওয়াদ্দা ওয়া কাজী মনের কষ্টে তারা কষ্টে মুখটা কালো হয়ে যেত তাহলে মনের কষ্টে কালো হয়ে যেত এই কথা বলেই আল্লাহ শেষ করেন নাই বলেছেন তারা ঘর থেকে পালিয়ে যেত সমাজ থেকে পালিয়ে যেত যে চিন্তা করত যে এই কন্যা সন্তান যে হলো আমার ঘরে এই কন্যা সন্তান কি রেখে দিব না মাটির নিচে পুঁতে দিব নাউজুবিল্লাহ কি চিন্তা করতো এই কন্যা সন্তান জীবিত রাখবো না মাটির নিচে পুঁতে দিব আমাকে বুকে হাত দিয়ে বলেন যারা মেয়ের বাবা হয়েছেন তারা মেয়ে হওয়ার পরে এরকম কি চিন্তা করেছেন আপনারা করেছেন না করেননি ভাই কিন্তু জাহিলিয়াত যুগে এই চিন্তার মানুষ ছিল না ছিল না কায়েস ইবনে আনিস তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ
আমি জাহিলা যুগে আটটি কন্যা সন্তানের বাবা, কয়টি? আটটি কন্যা সন্তানের বাবা হওয়ার পরে যখনই আমি শুনতাম কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, এই সংবাদ শোনার সাথে সাথে প্রত্যেকটা মেয়েকে আমি জীবন্ত কবর দিয়েছি, নাউজুবিল্লাহ, জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূল আল্লাহ, এরকম একটা না দুইটা না, আমি আটটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। কয়টা? আটটা কন্যা সন্তানকে কন্যা হওয়ার অপরাধে আমি জীবন্ত কবর দিয়েছি ইয়া রাসূল আল্লাহ। আমি যে আটটি কন্যা সন্তান জীবন্ত কবর দিলাম, আমি তো এখন ইসলাম গ্রহণ করলাম, এখন আমার উপায় কি? এখন আমি এর শোধ, আমি কাফফারা কিভাবে দিতে পারি আমাকে একটু বলুন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, বলো দেখি তোমার কাছে ওট আছে কি? তোমার কাছে গোলাম আজাদ করার মতো গোলাম আছে কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আজাদ করার মতো কোনো গোলাম নাই। তাহলে কি আছে? আমার কাছে ওট আছে। বিশ্বনবী বললেন, এক একটা কন্যা সন্তানের বিনিময়ে এক একটা ওট তুমি আল্লাহর রাহে কুরবানি করে দাও। এ হলো কাফফারা। জাহিলিয়াত যুগে কন্যা সন্তানের অপরাধও বিশ্বনবী ক্ষমা করেননি, বলেছেন এক একটা কন্যা সন্তানের বিনিময়ে এক একটা করে ওট কুরবানি দাও, তাহলে আল্লাহ হয়তো কিছু এই গুনাহ লাঘব করবে, নয়তো কি করা হবে? ইসলাম আসার পরে কুরআনুল কারিমে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে মেয়ের বাবাদেরকে জিজ্ঞেস করা হবে, ও মেয়ের বাবারা, মেয়ের বাবাদেরকে মূলত জিজ্ঞেস করা হবে না, মূলত কন্যাদেরকে জিজ্ঞেস করা হবে, ও কন্যারা বলো দেখি কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হলো। কে বলবে? আল্লাহ বলবে, এই মেয়ে বলো কোন অপরাধে তোমাকে হত্যা করলো তোমার বাবা? অপরাধ তো একটাই ছিল, কি অপরাধ? তুমি ছেলে ছিলে নে, তোমাকে আমি মেয়ে বানিয়েছি, তাহলে অপরাধটা আসলে তোমার না, অপরাধটা কার? আমি, কারণ আমি তো মেয়ে বানিয়েছি, তোমার বাবা তো কন্যা সন্তান বানানোর কোনো পাওয়ার নাই, কাজে আমি কন্যা সন্তান বানিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, এই মেয়ে বলো কোন অপরাধে তোমার বাবা তোমাকে হত্যা করেছিল? বাবার সাথে এত অভিমান, রাগ, আল্লাহ কথাই বলবে না যে তোমাকে একটা কন্যা সন্তান দিয়েছিলাম অথচ তুমি এটা মূল্য বুঝলে না, তোমার যে কত বড় নিয়ামত আমি দান করেছিলাম, কত বড় নিয়ামত! কন্যা সন্তানের মর্যাদা ইসলাম কতটুকু দিয়েছে একবার খেয়াল করে শুনুন। বিশ্বনবী বললেন, যাদেরকে দুইটি কন্যা সন্তান দেওয়া হলো, কয়টা? দুইটা বাবার, মেয়ের বাবা কারা কারা আছেন হাত তুলেন। বিশ্বনবী বললেন, যাদেরকে দুইটা কন্যা সন্তান দেওয়া হলো, এই দুইটা কন্যা সন্তানকে যারা লালন পালন করে বড় করলো, এইটুকু দায়িত্ব শুধু পালন করেছে, কতটুকু? দুইটা মেয়েকে লালন পালন করে বড় করেছে। এই জন্য বিশ্বনবী বলেন, শোনো, এরকম আঙ্গুলগুলি একসাথে করে বললেন, আঙ্গুলগুলি যেরকম পাশাপাশি আছে, যারা দুই কন্যাকে লালন পালন করেছে ওই কন্যার বাবা আর আমি নবী কিয়ামতের ময়দানে এরকম পাশাপাশি থাকবো। তাহলে এক নম্বর, কন্যার বাবা যারা দুইটা হয়েছেন তাদের জন্য সুসংবাদ হলো নবীর সাথে হাসর নাসর। আবার বলছেন, শোনো, যাদেরকে তিনটি কন্যা সন্তান দেওয়া হলো, কয়টা? দেখি তো এখন কয়টা, তিনটার বাবা কারা কারা আছেন, লোক কম, তিনটার বাবার সংখ্যা কি কম। এখন বলছে, তিনটি কন্যা সন্তানের যারা বাবা হয়েছ, তোমাদের প্রথম দায়িত্ব তোমরা সবুর করবে। কি করবে? সবুর করবে। আল্লাহ নবী বলেছেন, ফাসবারু আলাইহিন্না, তাদের উপর তোমার সবুর করতে হবে, কারণ একটা তো এমনি খুশি, দুইটা হলে আরে আরেকটা আবার ছেলে হলো না মেয়ে হয়ে গেল, তিনটা হলে কি, যারা গরিব তারা একটু চিন্তিত হয়ে যায়, গরিব মানুষ, কত টাকা পয়সার ব্যাপার, বিয়ে শাদী দিব, আবার যদি কালো হয়ে যায় তাহলে তো আরও টেনশন। এই জন্য বিশ্বনবী প্রথমেই বলছেন, যাদের তিনটি মেয়ে দেওয়া হলো
তাদের প্রথম দায়িত্ব হলো সবর করবে সুবহানাল্লাহ কি করবে সবর করবে দুই নম্বর হলো তারা তাদের এই মেয়েদেরকে খাওয়া এবং পড়ার ব্যবস্থা করবে কয়টা দায়িত্ব হলো দুইটা এবং তিন নম্বর দায়িত্ব হলো তাদেরকে তাদের সাধ্যমতো পোশাক পরাবে কয়টা হলো তিনটা আবার বলি এক নম্বর তিন কন্যার বাবা সবর করবে কি করবে সবর করবে দুই নম্বর নিজে যা খাবে মেয়েকে তাই খাওয়াবে পান করাবে তিন নম্বর নিজের সামর্থ্য অনুযায়ী মেয়েদেরকে কাপড় চাপড় দেবে এই তিনটা দায়িত্ব যেই বাবারা পালন করবে বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে ওই মেয়ের বাবারা জাহান্নাম থেকে মেয়েদের উসিলায় বাঁচার কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান কত আমল করেন কিন্তু সেই আমলের দরজা আপনার ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন আপনার ঘরে তিনটা মেয়ে দিয়েছেন ওই তিনটা মেয়েকে যদি সবর করেন সমান সমান খাওয়ান পড়ান তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার উসিলা করে দিবে সুবহানাল্লাহ আবার বলছেন আরেকটা হাদিসে যাদেরকে আমি তিনটা কন্যা দিলাম তারা যদি এই তিনটা কন্যাকে আদব শিখায় কি শিখাবে আদব শিখায় দুই নম্বর হলো তাদেরকে ভালো পাত্র দেখে যদি বিবাহ দেয় তিন নম্বর হলো এই মেয়েদের সাথে যদি উত্তম আচরণ করে কয়টা হলো আদব শিখাবেন দুই নম্বর কি তাদের সাথে ভালো ব্যবহার করবেন এবং ভালো স্বামী দেখে তাকে বিবাহ দিবেন তাহলে এখানে হলো তিনটা আগে হলো তিনটা মোট কয়টা হলো ছয়টা এই তিনটা করলেই বিশ্বনবী বললেন যেই মাবার বাবার ঘরে তিনটা মেয়ে হলো আদব শিখালো ভালো পাত্রে বিবাহ দিল এবং তাদের সাথে ভালো ব্যবহার করলো এই কারণে ওই লোকটা সরাসরি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে যাদের আল্লাহ দুইটা মেয়ের বাবা করেছেন তাদের জন্য সুসংবাদ হলো নবীর সাথে হাসর নাসর যাদেরকে আল্লাহ তিনটা কন্যা সন্তান দিয়েছেন ছয়টা দায়িত্ব পালন করবেন কয়টা এক নম্বর সবর করা দুই নম্বর খানাপানার ব্যবস্থা করা তিন নম্বর পোশাকের ব্যবস্থা করা চার নম্বর আদব কায়দা শেখানো পাঁচ নম্বর ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া ছয় নম্বর তাদের সাথে ভালো আচরণ করা এই কাজগুলি যারা করতে পারবে বিশ্বনবী বলেন তাদের জন্য তিনটি পুরস্কার এক নম্বর নবীর সাথে হাসন নাসর দুই নম্বর জাহান্নামের আগুন থেকে মুক্তির কারণ তিন নম্বর জান্নাতে যাওয়ার রাস্তা সুগম হয়ে গেল সুবহানাল্লাহ তাহলে আমাকে বলেন এই কন্যা সন্তানের শিশুর মর্যাদা ছেলের বেশি না মেয়ের বেশি কথা মনে আপনারা বুঝতে পারছেন না এই যে তিনটা হাদিস থেকে যে মেয়ের বাবাদের এত যদি সম্মান হয় তাহলে মেয়েদের সম্মান কি কম না বেশি বেশি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তানদের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক আমিন বলেন আমিন বলেন কাজী আমার ভাইয়েরা এই কন্যা সন্তান যখন বড় হয়ে যাবে তখন তাদের বিবাহর ব্যবস্থা করতে হবে তখন তারা হয়ে যাবে কি স্ত্রী হয়ে যাবে অন্যের ঘরে চলে যাবে এই অন্যের ঘরে যাওয়ার সময় যেই পদ্ধতি অবলম্বন করতে হয় তার নাম হলো বিবাহ ব্যবস্থা বিবাহ ব্যবস্থা এই বিবাহ ব্যবস্থার মাধ্যমেই তারা স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে তুলবে আমরা জানি পৃথিবীর প্রথম সম্পর্কের নাম হলো স্বামী স্ত্রী নাম কি স্বামী স্ত্রী এখন স্বামী স্ত্রী হিসাবে কার মর্যাদা বেশি আমরা বলেছিলাম পুরুষের মর্যাদা বেশি কেন বেশি কারণ হলো এই জন্য আর-রিজালু কাওয়ামুনা আলা নিসাঈ বিমা ফাদদালাল্লাহু বাদহুম আলা বাদি অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে শুধু মাতব্বরি দেয় নাই তাদেরকে দায়িত্ব দিয়েছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম হে পুরুষ তোমার মাথার গাম পায়ে ফেলে যত উপার্জন করবে যেই কন্যাটাকে যেই মেয়েটাকে অন্যের ঘর থেকে তোমার ঘরে স্থান দিলা যতদিন তোমার ঘরে থাকবে স্ত্রী হিসাবে তোমার সমস্ত উপার্জনের টাকা তার পিছনে খরচ করতে হবে সুবহানাল্লাহ এই জন্য তুমি পুরুষ এই জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মর্যাদা দেওয়া হয়েছে তাহলে পুরুষের মর্যাদা এখানে বেশি কেন দায়িত্ব বেশি কারণ কি দায়িত্ব বেশি তবে আল্লাহ রাব্বুল আলামিন
পুরুষদের কে এই স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য চারটি কথা বলেছেন কয়টা চারটি কথা বলেছেন এক নম্বর হলো তোমরা যা খাবে তোমাদের স্ত্রীদেরকে তাই খাওয়াবে সুবহানাল্লাহ বলেন কামাই করছেন আপনি কামাই কি আপনি করছেন কিন্তু ইসলাম বলছে তুমি যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে তুমি যা পরবে তোমার স্ত্রীকে তাই পরাবে তোমার স্ত্রীর গায়ে চেহারার মধ্যে কোনোদিন আঘাত করতে পারবে না তোমার স্ত্রীকে কোনোদিন গালি দিতে পারবে না এবং তোমার স্ত্রীকে ঘর থেকে বের করে দিতে পারবে না এ হচ্ছে স্বামীর স্ত্রীদের উপর দায়িত্ব কর্তব্য এই দায়িত্ব কর্তব্য যদি পালন করা হয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর উপর রহমত করবে দয়া করবে বরকত দিবে ওই সংসারে শান্তি আসবে না আসবে না আসবে তাহলে নারীদেরকে এখানেও মর্যাদা দেওয়া হয়েছে যে তারা কামাই করবে না তাদের উপাধি হলো তারা বেগম তারা কি বেগম মানে কি বেমানি নাই গম মানে চিন্তা যার কোনো চিন্তা নাই তিনি কে বেগম মানে কামাই করার সমস্ত দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন আর তারা শুধু ব্যয় করবে কিন্তু নারীরা ব্যয় করতে গিয়েও তাদের সেই হুঁশ থাকতে হবে জামাই বেচারা সেই বিদেশ গিয়ে মাথার গাম পায়ে ফেলে টাকা পাঠায় আর আপনি মাল্টি ব্যাগ ব্যাগ নিয়ে নিউ মার্কেট ঘুরে ঘুরে সমস্ত টাকা খরচ করছেন এটা মা উচিত নয় এবং আপনি পর্দা ছেড়ে বেপর্দায় আপনি ঘুরছেন এটাও উচিত নয় আল্লাহ রব্বুল আলামিন মায়েদেরকে স্ত্রীদেরকে সম্মান দিয়ে আমরা যেন যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবেন আমিন এভাবে করে নারীদেরকে আল্লাহ কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন নারীরা যদি তাদের এই মর্যাদা বুঝে আমল করতে পারে তাহলে তারা শান্তি পাবে নিরাপত্তা পাবে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মাকে স্বামীর আনুগত্য করে এবং স্বামীর সাথে ভালো ব্যবহার করে জীবনযাপন করার তৌফিক দান করুক বলেন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু